জনগণ মরিয়া যায় যাক, ওর টাকার দরকার, সংসারের যে চাহিদা সেটা পূরণ করতে পারতেছে না। যে দাম যদি আমরা বেশি দিয়ে কিনেও থাকি কাঁচা বাজার, সেটা কিন্তু ওই কৃষক পাচ্ছে না। এক একটা ট্যাঙ্ক ছিল 600-700 টাকা, এক একটা 1500-1600 টাকা তো কাস্টমার ক্রয় করতেছে। বাজারতে আমরা একটা ষোলো গভর্নমেন্ট জব করি, যে চাকরি করি এই চাকরি করে বাজার করা সম্ভব না। মুদি দোকান আছে, মসুর ডাল চাল এগুলো তত একটা কমেনি। আর যেটা সোয়াবিন তেল, সেটা গত পরশু দিনই আমি নিলাম, কেজিতে 10 টাকা 12 টাকা 8 টাকা, 5 কেজি নিলে হয়তো একটু বেশি কম থাকে, আর যদি 1 কেজি নেই সেক্ষেত্রে দাম একটু বেশি থাকে আর কি, কিন্তু আসলে আশানুরূপ কমেনি। ওই বিশ্বে তো অন্যান্য দেশে আমার সৌদরা রাখে, অন্যান্য দেশে মুসলিম মানুষ আছে, আমাদের দেশ ছাড়া অন্য দেশে চেষ্টা করে গভর্নমেন্ট হোক আর ব্যবসায়ীরা হোক সিন্ডিকেট হোক, ওরা চেষ্টা করে যে দামটাকে লিমিটের মধ্যে রাখার জন্য। সারা বছর ব্যবসা করেছি, 1 মাস না হয় কমই করলাম, কিন্তু আমাদের দেখা একটা কম্পিটিশন চলে যে রমজান মাসে কীভাবে হাতিয়ে নেওয়া যায়, সেটা সিন্ডিকেট হোক ব্যবসায়ী হোক আদার্স সব ব্যাপার তো আমি জানি না, অত গভীর আমি চিন্তাও করি না। আমি ক্রেতা হিসেবে যেটা দেখি যে দাম যদি আমরা বেশি দিয়ে কিনেও থাকি কাঁচা বাজার, সেটা কিন্তু ওই কৃষক পাচ্ছে না। আমি 10 টাকা বেশি দিয়ে কিনবো, যদি কৃষক পাই তো তাহলে সে আমারই আত্মীয়, আমারই ভাই, আমারই আমাকে খেতে হবে, বাঁচতে হবে, দাঁড়দেনা জর্জরিত নিত্যদিনে যে বাজার। আমি গত কয়েক মাস আগে মসুর ডাল কিনছি 90 টাকা 95 টাকা, এখন 125 টাকা দিয়ে আজকে কিনলাম আমি, তো আমার আমার যে ইনকাম সোর্স সেখানে কিন্তু এভাবে স্যালারি আমার আসে নাই, আমার ইনকাম সোর্স কিন্তু 10 টাকাও বাড়ে নাই। বাট আমাকে প্রত্যেকটা জিনিসই ভর্তুকি দিয়ে, ভর্তুকি বলতে কি বেশি দিয়ে কিনতে হচ্ছে, তো যেখানে আগে আমরা মাসটাকে কোনোভাবে চালিয়ে নিতে পারতাম সেখানে আরও চেপে এখন না খাওয়ার অবস্থা আর কি, যে যত কম খেয়ে পারা যায়, আর যেটা না খেলেই না সেটা কিন্তু হচ্ছে বেঁচে থাকা আর কি। আমরা সবাই আশাবাদী ছিলাম যে এবছর হয়তো বা অন্য অন্য বছর তুলনা হবে না বা জিনিসপত্র দাম লাগানো লাগবে, কিন্তু এটা আসলে উল্টো চিত্র হয়ে গেলো। অনেক হারে আপনার জিনিসপত্রের দাম অনেক হারে বাড়তি, তো যে বাড়াটা বাড়ছে ওইটা যে কমছে ওইটা কিছুই না। আপনি যদি ধরেন, আপনি যদি কেজিতে 52 50 টাকা বাড়ালেন, পরে 2 টাকা কমালেন, ওটা কিন্তু কম না, এখন কমছে। এখন আপনার ধরেন যে মাছ যেটা বাড়ছে ওখান থেকে আপনার কিছু পরিমাণ জিনিসের দাম কমছে, তো ওইটা মানে আমার মতে মানে ভাই কমে না, মানে যে যে পরিমাণ তেলের দামটা আপনাকে বাড়াইছে আপনার লিটার 5 লিটারে 15-20 টাকা, 5 টাকা 6 টাকা করে আপনার কমাইছে, ওই হিসাবে আমাদের এখন যে পরিমাণ আছে ওইটাই চলতেছে, 750 টাকা 740 টাকা 5 লিটার তেল, আর অন্যান্য যে বাজারগুলো ওগুলো আগের মতোই আছে, তেমন পরিমাণ মানে আর বাজার চাইতেন না। হ্যাঁ, ডালের বাজার যে বাড়তে আছে ওইটা যে বাড়ছে ওইটা বাড়ছেই, ওটা দিতে নতুন করে আর বাড়ে নাই, এখনও কমও নাই, আপনার যেটা বেড়েছে ওটাই আছে অপরিবর্তনশীল। এটাও চলছে ভাই, ট্যাংটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের দেশ, এটা হচ্ছে আমাদের দেশীয় পণ্য না, এটা মূলত আমরা বাইরের থেকে আমদানি করে, ওটা মূলত এখন ভাই সিন্ডিকেটের হাতে। আপনার এমন সিন্ডিকেটে এক একটা ট্যাঙ্ক ছিল 600-700 টাকা, এক একটা 1500-1600 টাকা তো কাস্টমার ক্রয় করতেছে, দেখবেন কিছু দোকানে আছে কিছু দোকান নাই, কিছু দোকানে আছে কচ্ছে 10টা দোকানের মধ্যে আপনি 1টা দোকান পাবেন আর 9টা দোকানে পাবেন না। এরা তো এক জায়গা থেকে কিনে আনে, যেখান থেকে কিনে আনে ওরা হইলো মানে মালগুলি রাহি করিয়া ওরা হইলো মালের দামটা বাড়াইয়া ওদের কাছে বেছে, ওরা লাস্ট পর্যন্ত এখানে আইনে আর আমাদের কাছে কম দামে বিক্রি দিতে পারতেছে। আমার মতে সরকারের উচিত ওরা যারা এখান পাইকারি মালগুলি কেনে যে আড়ত থেকে যেখান থেকে, ওগুলি আগে ধরার দরকার, ওখানে তারা কত করে বিক্রি দেয়, ওরা এখানে আইসা কত করে বিক্রি দেয়, এই দুইটা সমন্বয় করিয়া যদি সরকার একটা টিম গঠন করতো, ওদের আগে ধরার দরকার নেই, ধরার দরকার আছে ওদের। ওরা পার কেজি 5 কত করে বেছে এই ছোলা ডাল মুগ মসুরি যা কিছু আছে এভরিথিং, এইটা আপনারা যদি আইসা খোলা এই খোলা বাজারে খুচরা বাজারে আইসা যদি ওর দামের সাথে পাইকারি ওই আড়তদারের দামের সাথে আর ওদের দামের সাথে ডিফারেন্স করেন, তাহলে বোঝা যায় যে মালটা আসলে দাম বাড়াইছে কে। এই জন্য আমি বলি যে সিন্ডিকেটই দাম বাড়ায়, এরা এই জনগণ মরিয়া যায় যাক, ওর টাকার দরকার, টাকার বস্তারপুর ঘুমাইব, ওগুলি ধরার দরকার সরকার। আমি একদিন বাজারে গেছি, একটা গরিব মহিলা, বাবা আমারে একটু সোয়াবিন তেল কিনে দিবেন, আমি অনেকদিন যাব মানে বাগার দিয়ে কিছু খাইতে পারতেছি না, এই যে কথাটা বললো, তাহলে দেখা যায় এই দেশে বাগার ছাড়া লোক তৈল ব্যবহার না করিও বাঁচতেছে অনেক লোক বর্তমানে, তার টাকা নাই। বাজারতে আমরা একটা ষোলো গভর্নমেন্ট জব করি, যে চাকরি করি এই চাকরি করে বাজার করা সম্ভব না। আমি যদি আগে 2 কেজি নিতাম, এখন নিতে হয় আমার আধা কেজি 1 কেজি। লোক জানছি বেগুন যে মহসল শহরে যেখান থেকে বেগুন উৎপাদিত হয় ওইখানে বেগুন নাকি 15 টাকা কেজি, আর আমি কালকে কিনছি বেগুন 85 টাকা কেজি, এটাই দুঃখজনক যে এটা কী করে হয়।
কিরকম বলতে মূল্য পরিস্থিতির কথা যদি বলতে চান তাহলে বলতে চাই যে মূল্য তো স্বাভাবিক নয়, অস্বাভাবিক একটা মূল্য। তারপরে সারা বছর তো একটা নির্ধারিত যে দাম আছে তার চাইতেও রমজান মাসে তার চাইতেও দ্বিগুণ দাম হয়ে যায়। সবচেয়ে বেশি সমস্যা যাদের এলো মধ্যবিত্ত, তারা না নিচে দিকে নামতে পারে না উপরে উঠতে পারে। কেন যে জিনিসটা আগে যে দাম ছিল তার মানে মোটামুটি এখন দামটা একটু বাড়তি। ক্রেতা হিসেবে আমাদের এখন ক্রয় করতে হবে যেহেতু মানে রোজার মাস, এখন দাম বেশি হইলেও আমাদের কিছু করার নেই। এটা তো সরকার যদি একটু মানে ই করে তাহলে আমাদের উপকৃত হয়। এই এছাড়া তো আমাদের কোনো পথ নেই, আয় সেরকম বাড়ে নাই কিন্তু খরচাটা বাড়িয়ে গেছে। কেন একটা ফ্যামিলিতে দেখা যাচ্ছে লোক সংখ্যা তার মানে আয়ের উৎস হচ্ছে দুইজন বা একজন থাকে, কেন এই লোক সংখ্যাগুলোকে চালাবার তার যে কতটুকু হিমশিম খাইতে হয়, যে চালায় সেই বোঝে একমাত্র যে কীভাবে আমি সংসারটাকে চালাই।